পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ক্রমশ উত্তপ্ত হচ্ছে উত্তরবঙ্গের রাজনীতি। এই প্রেক্ষাপটে মোদী সরকারের দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা রুজু হওয়ায় রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। মঙ্গলবার তিন বছর আগের নির্বাচনী বিধিভঙ্গের মামলায় কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ মহকুমা আদালত। শনিবার সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন স্মৃতি ইরানির ডেপুটি জন বার্লা। তবে ফেব্রুয়ারি মাসে ফের তাকে আদালতে হাজিরা নির্দেশ দিয়েছেন বিচারক। 500 টাকার জামিনে জামিন মঞ্জুর করা হয়েছে এবং উনি জামিন বেল বন্ড দাখিল করেছেন এবং লাইনেট কোর্টে যেটা বলেছেন নির্দেশ দিয়েছেন আগামী 9 ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য। 2019 চৌঠা এপ্রিল লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লক এলাকায় বাইক মিছিল করে বিজেপি, যার নেতৃত্বে ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লা। সেই ঘটনায় নির্বাচন কমিশনের তরফে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের হয়। পরবর্তীকালে আদালতের নির্দেশে মামলা রুজু হয় জন বার্লা সহ 4 জনের বিরুদ্ধে। সেই ঘটনায় গত মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও বিজেপি সাংসদ বা তার তরফে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, তাই গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ মহকুমা আদালত। সেই মামলায় এদিন আত্মসমর্পণ করে জামিন নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। কোর্ট কেস শ্রদ্ধা করি, আমি তো জানতাম না এই ওয়ারেন্টটা জারি হয়েছে, আমি কোনো নোটিশ পাইনি, সোশ্যাল মিডিয়াতে আসলো তখন জানতে পেরেছি। আর যেটা মোটর সাইকেল র্যালি করাতে অন্যায়, আর যে ছাপ্পা ভোট দিয়েছে ওইটা অন্যায় নাই, ওর মধ্যে কেন কেস হচ্ছে না, এই করে কিন্তু পার পাবে না টিএমসি। তাহলে উনি করবে, ওনার দল করবে, নির্বাচন কমিশন করবে। যদি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ থাকে তার করবে ওরা। এখানে নির্বাচন কমিশনের ওর বিরুদ্ধে মামলা করেছিল জন বার্লার বিরুদ্ধে, সেই মামলায় উনি জামিন নিয়েছেন, এটা কোনো বড় ম্যাটার না। সম্প্রতি অমিত শাহ ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।